নমস্কার, শুভ সন্ধ্যা। পূর্বাঞ্চল সংস্কৃতি কেন্দ্র আয়োজিত পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের 202তম জন্মবার্ষিকীর অনুষ্ঠানে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ। আজকের অনুষ্ঠানের প্রথমে পূর্বাঞ্চল সংস্কৃতি কেন্দ্রের ডিরেক্টর শ্রীমতী গৌরী বাসু পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রতিকৃতির আবরণ উন্মোচন করবেন এবং পুষ্প অর্পণ করবেন। আমি শ্রীমতী গৌরী বাসুকে মঞ্চে আসার জন্য আহ্বান করছি। পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের 202তম জন্মবার্ষিকীতে তার প্রতিকৃতির আবরণ উন্মোচন করছেন পূর্বাঞ্চল সংস্কৃতি কেন্দ্রের ডিরেক্টর শ্রীমতী গৌরী বাসু। এবার পুষ্প অর্পণ করে তাঁর শ্রদ্ধা নিবেদন করছেন শ্রীমতী গৌরী বাসু পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের 202তম জন্মবার্ষিকী। আজকের সন্ধ্যার অনুষ্ঠান আমরা তিনটি পর্যায়ে সাজিয়েছি। প্রথম পর্যায়ে আছে শ্রী রিতম সরকার এবং তার সহযোগীবৃন্দের একটি মিউজিক্যাল প্রোডাকশন। এটি আজাদি কা অমৃত মহোৎসবের জন্য তারা প্রস্তুত করেছেন। তিনটি পর্যায়ে তারা এটি নির্মাণ করেছেন। প্রথম পর্যায়ে মেঘ রাগের উপরে ওরা এটি উপস্থাপনা করবেন। তার পরবর্তী পর্যায়ে বৈষ্ণব জনত গান্ধীজির সেই বিখ্যাত ভজন, যেটি ওরা বাজিয়ে শোনাবেন। এবং শেষে আমাদের আর কয়েকদিনের মধ্যেই দুর্গাপুজো সম্পন্ন হবে, সেই দুর্গাপুজোর উপর বেশ করে দুর্গা রাগের উপর ওরা একটি অনুষ্ঠান আপনাদের সামনে তুলে ধরবেন। তার পরবর্তী পর্যায়ে বন্দে মাতরম একটি অনুষ্ঠান আপনাদের সামনে প্রদর্শিত হবে। সেখানে বেগম শিপ্রা খান তিনি তার কণ্ঠসঙ্গীত পরিবেশন করবেন। এবং সবশেষে একটি নাটক আছে, সেটির নাম হচ্ছে যুগদ্রষ্টা। এটি পূর্ব পশ্চিম এই বিখ্যাত নাট্য গোষ্ঠী এটা করেছে, এটা পরিচালনা করেছেন সৌমিত্র মিত্র, সেটি প্রদর্শিত হবে। তো প্রথমে এবার আপনাদের সামনে পরিবেশন করছেন একটি মিউজিক্যাল প্রেজেন্টেশন শ্রী রিতম সরকার এবং তার গ্রুপ সিম্ফনি। I'm really happy that we had an opportunity in the evening to present in front of you. So today this program, a fusion program, will be played by us on Azadi Ki Amrit Mahotsav. As you know that we are celebrating 75 years of Indian independence. So let me first introduce with all our group members. From my extreme right, there is Shobhi Lahiri on the band. And then on the vocal, Sajan Chakravarti. On my right hand side, Dr. Tapashwarji on the tabla. Main side, classical guitar. And to my left is Shuman Bhattacharya on keyboard. So we are really happy that we get an opportunity, and I am really thankful to Gauri Basu Madam and also to Abhijit Sir, who has taken such an initiative to organize a special event for us this year. So as for the presentation, as you know that this monsoon season is going around, so we are starting with Raag Meh. Our first number will be based on Raag Meh. We hope that you enjoy our presentation. So we are talking much more, we straight away go with our first number. Thank you.
God.
Ah.
এবার আপনাদের সামনে নিবেদিত হচ্ছে বন্দে মাতরম। এটি পরিবেশনা করছে বেগম শিপ্রা খান এবং তার সহযোগী শিল্পী কেন্দ্র। বেগম শিপ্রা খান বর্ন ইন এ রেনাউন্ড মিউজিক লাভিং ফ্যামিলি, অবটেইনড হার মাস্টার ডিগ্রি ইন হিন্দুস্তানি ক্লাসিক্যাল ভোকাল মিউজিক উইথ আ ফার্স্ট ক্লাস ফ্রম রবীন্দ্র ভারতী ইউনিভার্সিটি। She prepares young talents and performs in Bangladesh, UK, USA and many other places. সবাইকে এবং আমার এই ইজের সিটির সমস্ত সভ্যবৃন্দদের এবং যাদের আমন্ত্রণে আজকে এখানে এসেছি, আমার শ্রদ্ধা ইজের সিটির ডিরেক্টর গৌরী বাসু এবং অভিজিৎ চ্যাটার্জি, ওদের ভালোবাসার ইয়েতে ইজের সিটিতে আমি অনেকবার প্রোগ্রাম করেছি। তো এই লকডাউনের ইয়েতে অনেকদিন বন্ধ ছিল, যাই হোক স্বল্প সময়ের মধ্যে গাইব। আর আমার সাথে যারা সহযোগিতা করছেন ওদের নাম না বলে তো অসম্পূর্ণ থেকে যায়। তো আমার সঙ্গে তবলায় আছে সুব্রত বন্দ্যোপাধ্যায়, ভেরি রিনাউন্ড তবলা প্লেয়ার, এবং হারমোনিয়ামে আছে মধুসূদন চক্রবর্তী। আর আমার পাশে যে ছোট্ট একটি মেয়ে দেখতে পাচ্ছেন আমার ছাত্রী বিয়ানকা বক্সি, বিয়ানকা বক্সি। তো আমরা আমি ক্লাসিক্যাল আর্টিস্ট করবো, পরে খেয়াল গাইব সব অল্প অল্প ছোট করে। আর আমি শুরু করছি বন্দে মাতরম দিয়ে, আজাদি অমৃত মিলন উৎসবকে আমার শ্রদ্ধা জানাই, বন্দে মাতরম দিয়ে শুরু করছি। আ
আমি এবার রাগ মধুবন্তী খেয়াল করব, ছোট ছোট করে গাইব। তোমার বিয়ে
Mama.
Amen.
আমি এবার একটা ঠুমরি গাইব ছোট করে ঠুমরি।
এখনকার নিবেদন যুবদ্রষ্টা ঊনবিংশ শতাব্দীর দুই মহাপুরুষের মিলন উপখ্যান এই নাটক পণ্ডিত শ্রীরামকৃষ্ণ ও ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বাদুর বাগানের বাড়িতে এসেছিলেন শ্রীরামকৃষ্ণ। বলেছিলেন, খাল বিল নদী নালা পেরিয়ে এতদিনে সাগরে এসে পড়লাম। জবাবে বিদ্যাসাগর বলেছিলেন, যা বলেছিলেন তা বিধৃত আছে এই নাটকে। দেখুন যুবদ্রষ্টা পরিবেশনায় পূর্ব পশ্চিম নির্দেশনায় সৌমিত্র মিত্র। Yeah, I'm going to wash my hands.
এসে গিয়েছি, বাদুর বাগানে এসে গিয়েছি। তার দয়া না হয়ে
হলে এমনটি হয় নে গো, ইও এক ব্রহ্মজ্ঞ। আচ্ছা ব্রহ্ম কি বলতে পারে? না, ওই জিনিসটা যে কি তা মুখে বলা যায়নি। ওই একটি মাত্র জিনিস যা উচ্ছিষ্ট হয় নে। বেশ কথা, নতুন কথা শিখলেন, ব্রহ্ম অনুচ্ছিষ্ট। ও মাস্টার, মাস্টার এই বিদ্যাসাগর কে একটু বর্ণনা করে বলো দেখি আমরা সবাই শুনি। বেশ, সন্দেশটা বেশ নরম পাকে। বলো মাস্টার বলো, এই লোকটি কেমন বলো? ইনি বিদ্যানুরাগী। একদিন আমার কাছে কি কান্না, সংসারের জ্বালায় কেমন করে পড়া হলো না, তবু বাছুর মায়ের দুধ পায় না বলে নিজে দুধ খাওয়া বন্ধ করলে। মহাপ্রাণ ব্যক্তি, তবে প্রণাম জানাই। তদুপরি বড় স্বাধীন চেতা, কর্তৃপক্ষের সঙ্গে মতের মিল হলো না বলে সংস্কৃত কলেজে প্রিন্সিপালের পদ পরিত্যাগ। রে বাবা, তবে তো শাস্তাঙ্গে হলো। বড় ভালো নো, তেজি নো, এর শক্তি বেশি এই বিদ্যাসাগরে। তোমার গো দেখো দেখো লোকটি কেমন লজ্জা পায়, জ্ঞানী কিন্তু অন্তরে ভক্তি। হ্যাঁ গে, উচ্চ পদ ত্যাগ দিলে খাবে কি? এই যে এই বই লিখে আমার যেমন শক্তি। আচ্ছা, ঈশ্বর কি কাউকে বেশি কাউকে কম শক্তি দেন, এই কথাটা মনের মধ্যে হয়? তোমাকে সবাই এত মানে কেন? তোমার কি শিখ বেরিয়েছে দুটো? তোমার বিদ্যে বুদ্ধি দয়া মায়া আমাদের সকলের থেকে বেশি, তাই তো আমরা সেই দক্ষিণের সাত থেকে তোমাকে দেখতে এসেছি। আপনি অধিক বলেন, আমার পুঁথিগত বিদ্যা আমি জ্ঞানী নই, কিন্তু বিজ্ঞানকে বুঝে শুনে চলবার শক্তি আমার প্রয়োজন খুব। এ সমাজে এত ভুল বোঝা, এত ভুল আচার, বিধবা বিবাহ পাপ, কিন্তু তা শাস্ত্র বিরোধী নয়। এই নিয়ে কত বচসা, কত কোলাহল, বড় লড়াই করতে হলো এই জীবনে। এই সকল কর্মই নিশ্চিত কর্ম গো, শুকনো পণ্ডিতে কি হয়? এই যে হাজরা বড় সংসারী নো, ওকে বলল যে 10 বার গীতা গীতা বল, ত্যাগী ত্যাগী হয়ে যাবে বলতে বলতে। আচ্ছা বিদ্যাসাগর, তোমার আসক্তি গেছে? বড্ড বেয়ারা কথা বলো তুমি ঠাকুর, অমন শুধুতা নেই। আমি আসক্তি ইত্যাদি বুঝি না, আমি দেশাচার নামক ইতরতার বিরুদ্ধে এই খর্ব উচ্চতা নিয়ে যুদ্ধ করে চলেছি। এ আসক্তি না অনাসক্তি আমি বুঝি না। আচ্ছা বিদ্যাসাগর, তোমার কি ভাব? আপনাকে একদিন আলাদা করে বলবো কি ভাব, কিসের ভাব। ওরে হৃদয়ে হলাগলা, এ নৌকতি পেঁচা নেবে বলে কিনা যে আলাদা করে বলবে, আর তা তোদের সম্মুখে বললে তোরা নয় অবিদ্যে। এই মাস্টার তো বিদ্যে জানে, ওকেও বাদ দিলে গো। শোনো, ভাব কি তা বিদ্যে বুদ্ধি দিয়ে বুঝতে যেওনি গো, যেওনি ঠকে মরবে। ও রামলাল রামলাল, একটা গান ধরতে পারিস নে? সুর হলে আবহাওয়া খানিক সুন্দর হয়, একটা গান শোনা বিদ্যাসাগর মশাইকে। কে জানে কালি কেমন, কে জানে কালি কেমন, সরদর্শনে না পায় দর্শন, কে জানে
কালি কেমন কালি পদ্ম বনে হংসনে হংসী রূপে করে রমণ মূলাদারে সহস্রারে যেথা যোগী করে মন সরদর্শনে না পায় দর্শন কে জানে কালি কেমন কে জানে কালি কেমন। আহা চমৎকার গানের কথাগুলি, যদিও এ বিষয়ে আমার তেমন বিশ্বাস নেই, কিন্তু বিশ্বাস কি জিনিস জানি নেই আমি। ও মাস্টার মাস্টার, সেই গল্পটা বলো না, ওই বিভীষণের গল্পটা। কোনটা? লঙ্কা থেকে সমুদ্র পার হয়েছে সেই গল্পটা? মামা আমি বলি। হ্যাঁ, একটি লোক যে কিনা সমুদ্র পেরোল, তো সেই লোকটিকে বিভীষণ ডেকে বললে, এই জিনিসটি ভালো করে বেঁধে চলে যাও জলের উপর দিয়ে। তবে হ্যাঁ, একটি কথা মাথায় রেখো, খুলে দেখো না বাপু। লোকটি তারপর জলের উপর দিয়ে যেতে শুরু করলো, চাচ্ছে চাচ্ছে, বেশ ভালোই চাচ্ছে। কিন্তু মাছ হতে কেন জানি না মনে হলো, কি এমন আছে এতে, খুলেই দেখি। খুলে দেখে কাপড়ের কুটির মধ্যে একটি চিরকুট, যে চিরকুটে লেখা আছে রাম নাম। তখন তখন লোকটি ভাবলো, বাবা এই মাত্র রাম নাম, ব্যাস অমনি ডুবে গেল। এই ব্যক্তি তো আমি বলেই বোধ হয়। আরে হনুমান বিশ্বাসের জোরে লাভ দিয়ে সাগর পেরোয়, আর রামকে কিনা সে পাবে। বাবা বাবা খুশি হয়েছ? দেখো দেখো বিদ্যে সাগরে হাসছে, দেখো হাসি মুখখানা বড় সুন্দর লাগছে, খুশি হয়েছে খুব ভালো। তুমি সৎ কর্ম করছো গো, এই সকল কর্মে সকলের উপকার। ধর্ম লাভ মানে গায়ে নামা বলি নহে, জগতের তাবৎ জীবের উপকার। অনাথ আতুর দুঃখীর মুখে হাসি ফোটালো, আর বৃদ্ধে শিখে বৃদ্ধে আলো দেয়। আমার আমার নরে ওই রকম আলো একখানা, কালে বোঝা যাবে গো, কালে বোঝা যাবে। মানব ধর্মই শ্রেষ্ঠ ধর্ম, মানুষের হৃদয়ে ঈশ্বরের বাস। তাই মানুষ কষ্ট পেলে ঈশ্বরের বেদনা চতুর্গুণ। আচ্ছা আচ্ছা, আপনি কি ঈশ্বরের সঙ্গে কথা কন? হ্যাঁ কই কই। ও সকল বিভ্রম নয়, অন্তরে শোনা আছে খবর পাও না, তাই এমন বলছ। হে হে কই, তোমার সঙ্গে যেমন কইছি, রাজার অন্তরের সব ধন রাজা জানে কি? হ্যাঁ তা অবশ্য আপনি ঠিকই বলেছেন। অনেক বাবু চাকর বাকরদের নাম জানেন, পণ্ডিতকে রাজমণির বাগান দেখার নেমন্তন্ন করে দে। তোমার অন্তরের এত দয়া, কে দেখে তোমাকে? ও তো এমনি এমনি হয়নি, যাকে আসবে তো। হ্যাঁ আসবেন আসবেন, কিন্তু কি গো আসবে তো? সে কি কথা, আপনি এলেন আর আপনার কাছে আমি যাব না। আমার কাছে? ছি 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 ছি, এমন বলেন কেন? আমরা হলাম জেলেনি, খাল বিল এমনকি বড় নদীতেও যেতে পারি, আপনি হলেন জাহাজ, যেতে গিয়ে চড়ায় পাছে থেকে যান। কি হলো, আপনি যে ভাবতে লেগেছেন গো, তবে এই সময় জাহাজ যেতে পারে, আজ শ্রাবণের কৃষ্ণা তিথি।
উমা নানা লোকে বলছে নানা তুমি কে কেউ জানে না মা তুমি কে কেউ জানে না বেদাগমে পুরাণেতে মা বলে গেছে নানা খানা বেদাগমে পুরাণেতে মা বলে গেছে নানা খানা হলো তাই মা তোমার ঠিক মহিমা সে কথা তো কেউ বলে না হলো তাই মা তোমার ঠিক মহিমা সে কথা তো কেউ বলে না তুমি কে কেউ জানে না মা তুমি কে কেউ জানে না বংশদেব আমার বাদুর বাগানের বাটি হইতে বিশ্রান্ত হইলেন। দেখিলাম বলরাম বসু নামে এক ভক্ত বাইরে দণ্ডায়মান। ঈশ্বরচন্দ্র ও পরমহংসদেব আলাপ করিতেছিলেন বলিয়া তিনি সাড়া দেন নাই। বুঝিলাম শিষ্য কাহাকে বলে। এই জগতে ঈশ্বরচন্দ্র নামের এই লোক ঈশ্বর বিষয়ে কোনো শব্দ বলে নাই। আপন অভিমানে সে এক পৃথক বাঙালি, বীর সিংহের সিংহ শিশু, বর্ণ পরিচয়ে সীতার বনবাসে ভ্রান্তি বিলাসে
বিধবা বিবাহ বিষয়ক প্রস্তাবে সে এক যুগের বিদ্রোহী সত্তা। রামকৃষ্ণদেব সে যুগের নব্যরেনেসাঁসের দ্রষ্টা, শিব নামে জীব সেবা, নর নারায়ণ প্রণাম নাম। মন চল নিজ নিকেতনে, মন চল নিজ নিকেতনে, সংসার বিদেশে বিদেশীর বেশে Today is a very auspicious day. This is the 222nd birth anniversary of Pandit Ishwarchandra Vidyasagar. We are blessed to be here and perform Jugodrushta, the man of epoch, by the invitation of Eastern Union Cultural Center. Here are my artists, Sri Ramakrishna Dev Pradeep Ait, Pandit Ishwarchandra Vidyasagar Prantik Chaudhuri, and from the right, Sunil Banerjee, Joint Rai, তপন কাহালি, রাজু কুণ্ডু, সায়ন দে, অমিত দেব, সাইফুল ইসলাম, দীপেন ভট্টাচার্য, অ্যান্ড সঞ্জীব সিনহা, অ্যান্ড সাউন্ড অধীর গাঙ্গুলি, অ্যান্ড বিসাইড দ্য স্টেজ অরুপ্রথম গাঙ্গুলি, তরুণ পাল, অ্যান্ড মেইন দ্য ডাইরেক্টর সৌমিত্র মিত্র। দ্য স্ক্রিপ্ট ইজ রিটেন বাই উজ্জ্বল চট্টোপাধ্যায়। Thank you very much. Good night. Namaskar. Shubharatri. Ashunno Sharadotsav Sundor Kato Sarthok Hok Jibon. Maajiru